Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। মনামিকা কোন ছবি খুঁজতে গেল বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি দেখলি এমন একটা সেম ক্রিয়েট হলো ওর এভাবে সেজে আসার এখানে খুব দরকার ছিল। আপনারা ঠিক বলেছেন, আমি উপরের ঘরে দেখে এলাম, ওরকম কোনো ছবি দেখতেই পেলাম না। কিন্তু বিশ্বাস করো না, আমি না মিথ্যে বলিনি। আমি জানি না কেন আমার মনে হয়েছিল যে ওইখানে ওই, আমি না চাইনি আপনাদের দিনটা এভাবে স্পয়েল করতে, দিনটা নষ্ট করতে আমি কোনোভাবেই চাইনি। আর কেন মনে হয়েছিল, আমি না আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, পারলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আমার মনে হয় আমার এখানে আর এক মুহূর্ত থাকা উচিত না। সরি, আমার তোমাকে বলা উচিত অনামিকা। হ্যাঁ, কারণ আমি আমি অকারণে একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি। কি জানো অনামিকা, আমার নাম সবেতে একটু ভয়, মানে ফোবিয়া আর কি। বুঝতেই তো পারছো, ছেলে পুলে নিয়ে ভরা সংসার, মায়ের মন তো অকারণে বড্ড ভয় পেয়ে থাকে সব সময়, আর তখনই না একটু ওভার রিয়্যাক্ট করে ফেলি। আবার বলছি সরি। প্লিজ তুমি সরি বলো না। দেখো এখানে তোমার কোনো দোষ নেই, এরকম ফোবিয়া অনেকেরই থাকে, আর তখন সত্যি কিছু মাথায় থাকে না, ওভার রিয়্যাক্ট করে ফেলে। দেখো সেদিনকে যে আমার আমাকে কেউ মাথায় মেরেছিল, আমিও তো ভয় পেয়েছিলাম। তুমি প্লিজ সরি বলো না আন্টি। আপনাদের সবাইকে বলছি, কিছু মনে করবেন না, সত্যি একটা বাজে ব্যাপার ঘটে গেল, আমরা সেটা চাইনি। আজকে পার্টিটা সবাই মিলে একটু এনজয় করুন প্লিজ প্লিজ। আরে ম্যানেজার বাবু, সবাই এরকম চুপচাপ দাঁড়িয়ে আছে, আপনি একটু দেখুন সবাইকে, পার্টিটা এনজয়। ছবিটা দেখতে পেলাম না কেন? আমি কি ভুল দেখেছি? না, কিছুতেই সেটা মেনে নিতে পারছি না, কিছু একটা গোলমাল হচ্ছে। কি দেখছিস উপরে? কি হলো? এক্ষুনি তো এখানেই ছিল। Zee5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে।